চাওকে কল্যাণকামী সরকার বা সর্বসাধারণ রাইজর পক্ষ থাকা সরকার স্লোগান লই ইতিমধ্যে যসলতে রাজ্যের শাসিত বিজেপি শাসনাধিষ্ঠিত যে সরকার সেই সরকারে শেহতাক যসলতে স্মার্ট মিটারের জড়িয়ে সর্বসাধারণ জনতাক লুণ্ঠন করার অভিযোগ উঠিছে আর অত্যাধিক আসলে মাচুল লওয়ার অভিযোগ উঠিছে এই বিষয়বিলাক সর্বত্র প্রতিবাদ অব্যাহত আছে। এই মুহূর্তে যদি আমি দেখাও যোরহাটের যিয়ক স্থিত বৈদ্যুতিক সংমণ্ডল, বৈদ্যুতিক সংমণ্ডলের কার্যালয়ের সন্মুখত কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর রাইজর দলে প্রতিবাদ সাব্যস্ত করেছে যে স্মার্ট মিটারের জড়িয়ে যি অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংগ্রহ করেছে তাক লই কিন্তু প্রতিবাদের প্রতিবাদী স্লোগানে আসলে সোচ্চার হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। মই রাইজর দলের প্রতিনিধি আছে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিনিধি আছে, মই প্রথমতে রাইজর দলের প্রতিনিধি দেবাঙ্গ ডাঙরিয়ার ওসলে আইছো, আপনার ওসলে আইছো, কি কব আজি আপনাদের প্রতিবাদত নামিছে আর এই কথাটো ইতিমধ্যে সর্বসাধারণ রাইজর মাজতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি গোটেই কথাখিনি আসলে স্মার্ট মিটারের নামত স্মার্ট ডকাইত কিছু সরকার সংস্থাপন করেছে সরকার আর আদানি যদি পুঁজিবাদী শক্তি আদানি আর সরকার হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্র নরেন্দ্র মোদী অমিত শাহ এই জুটিটে লুণ্ঠন করবলে বিশেষ বহুবোর রাজ্য দিয়া হওয়া নাই, ইতিমধ্যে অনুমতি দিয়া হওয়া নাই স্মার্ট মিটার সংস্থাপন করবলে কিন্তু রাজ্যত থাকবলে চারিফালে লুণ্ঠন করে গেছে, তেলের নামত সকল ক্ষেত্রতে লুণ্ঠন করে গেছে, তেলের নামত সাহর নামত লুণ্ঠন করে গেছে, সমগ্র মূল্য বৃদ্ধি হয়েছে, তার উপর আক এই স্মার্ট মিটার সংযোগ করে ঘরে ঘরে ডকাইত বহাইছে আর এই ডকাইতবর জড়িয়ে আমার পয়সা লই গই হিমন্ত বিশ্ব শর্মা ধনী হয়েছে, নরেন্দ্র মোদিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার রাজ করে আছে, এফালে আম্বানি আদানি চলাবলে লৈছে, গতি ইয়ার আমি তীব্র বিরোধিতা করেছো, অতি শীঘ্রে স্মার্ট মিটার বন্ধ হব লাগে এয়া আমি রাইজর দলের দাবি আর রাইজর দলের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি যদিহে অতটি পলমে স্মার্ট মিটার বন্ধ করা নয় বা ইয়ার সংশোধন করা নয় আমি সমগ্র অঞ্চল সমগ্র জুড়ি এক বিদ্রোহ গড়ি তুলিম। নিশ্চয় গুরুত্বপূর্ণ কথা, মই যদি এই কথাটা কো যে কল্যাণকামী সরকার বলে কয় এই সরকারে কিন্তু যে পুঁজিপতির যে স্বার্থতে যে এই সরকারে কাম করে সেয়াই প্রমাণ হয়েছে নাকি যে সর্বসাধারণ নামত যে শেহতীয় স্মার্ট মিটারের যে প্রসঙ্গ আছে গোটেই কথাখিনি কেন ধরনের আপনাদের আজ এই প্রতিবাদী কার্যসূচী লৈছে বা এই প্রতিবাদের জড়িয়ে আপনাদের কেন ধরনের আসলে এই বিষয়টি উত্থাপন করব বিচার আসলে কথাটা এনেকা আমি সকলে জানো যে এইখান সরকারে হিটলারক হিটলারের অনুগামী আসলে হিটলারক ফলো করে আর হিটলারে একটা কথা কৈছিল যে জনসাধারণক এনেকা অবস্থালে লৈ যোৱা যে জিয়াই থাকাটোকে ডাঙর সৌভাগ্য বলে ভাবে আর অনুরূপভাবে ভারত সরকার আর সরকারেও জনসাধারণ ভারতের জনসাধারণের মূরত এনেকা মাধ মার দিছে যে মানুষের জিয়াই থাকাটোকে আটাইতক ডাঙর সৌভাগ্য বলে ভাবিলে বাধ্য হয়। আজির তারিখলৈকে খোৱা বস্তুর দামের সকল বস্তুর মূল্য বৃদ্ধি তার উপর টেক্স আর শেহতিয়া ভাগে স্মার্ট মিটার অর্থাৎ বর্তমান জনসাধারণ এনেকা একটা পর্যায়ে গুছি গেল যে কেদিনমানের পিছত আর পোহর থাকাটো লাইট একটা ফেন এখন চলাই থাকাটো সৌভাগ্য বলে ভাবি লাগবে, গতি ইয়াতক বেয়া অবস্থা স্বাধীনতার পিছত আর ভারতের রাইজে কেউ পো না ই সম্পূর্ণরূপে একটা ফেসিস কারবার আর আমি আজি ইয়াত উপস্থিত হয়ে সকিয়াই দিছো স্মার্ট মিটার অতি সোনকালে বন্ধ হব লাগিব আর স্মার্ট মিটারের জনসাধারণের উপর মূল্য বৃদ্ধিকে আদি করে যিখিনি রাম দাঙুন দি আছে সেইখানে অতি সোনকালে বন্ধ হব লাগিব, নহলে কিন্তু এক জনজাগরণের সৃষ্টি হব আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অবস্থা শেখ হাসিনার অবস্থা হব এই নিশ্চিত। নিশ্চয় নিশ্চয় মানে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বিষয়ববিয়া আছে মানেপরও জানিব লাগিব যেহেতু যৌথভাবে আপনাদের প্রতিবাদ সাব্যস্ত করেছে রাইজর দল আর কৃষক মুক্তিয়ে আর এই প্রতিবাদস্থলীর কি আহ্বান জানাব আর যদি এই আপনাদের প্রতিবাদ আমি কেবল নেতৃত্ব দিছো এই কথাটো জনতাই হাড়ে সিমজে বুঝছে, আজি সৌ সিদিনালৈকে কেবল চারিটা বাল্ব দুখন ফ্যান থাকা এঘর মানুষের যে বিল আহিছে আপনি ভাবিবলে নোৱাৰে যে এহেজাৰৰ বারোশ টাকা আহিছে, যিঘর বিল আগতে আহিছিল গোটে মাহটো 300 টাকা, এতিয়া এই এপিডিসিএলে বা সরকারে আদানির নিচিনা কোম্পানির স্মার্ট মিটার নামত একটা ডকায়ত পুহি রাখিছে আর এই ডকায়তে গুক রাখে জনতায় গোটাই কথা কোনো জাননি নিদিয়াকে এটা সরক পয়সা আদায় করেছে, যখন ঘর মানুষের আগতে বিল আহিছিল 300 চারি
চাৰিশ এতিয়া বাৰশ টকা পৰ্যন্ত দিবলগীয়া কৈছে। এই অন্যায় এই জনতাক শোষণ কৰিছে, লুণ্ঠন চলাইছে, ডকাইতি চলাইছে। গতিকে বিজেপি চৰকাৰ শেষবাৰৰ কাৰণে আমি সকলি প্ৰদান কৰিবলৈ আহিছোঁ। আমি অনতিবিলম্ব সমগ্ৰ অসম জুৰি ইয়াৰ বিৰুদ্ধে স্মাৰ্ট প্ৰতিবাদ কৰিম আৰু আমি শেষবাৰৰ কাৰণে এটা অনুৰোধ জনাইছোঁ। বিৰোধী যিসমূহ দল আছে তেওঁলোকে যি 22 আগষ্টৰ পৰা অধিৱেশন আছে, এই অধিৱেশনত আটাইতকৈ জনতাই ভুগি থকা এই মুহূৰ্তত আটাইতকৈ এবাৰ জ্বলন্ত সমস্যা যিটো হাৰাশাস্তি ভুগিছে তেওঁলোকৰ অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংখ্যা কৈছে কোনো জাননি নিদিয়াকৈ। গতিকে এই বিষয়টো তেওঁলোকে বিধানসভাত উত্থাপন কৰক আৰু চৰকাৰক বাধ্য কৰাওক যাতে স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰি দিয়ে আৰু আমাৰ জনতাৰ পৰা যি শোষণ কৰিছে এই শোষণ বন্ধ কৰে, নহ'লে আমি বিৰোধীসকলকো ইয়াৰ জবাবদিহি কৰিবৰ কাৰণে আমি সাজু আছোঁ। নিশ্চয় মই আপোনাৰ পৰা পোনপটীয়াভাৱে আপোনাৰ কেইমাহমানৰ পূৰ্বে যিটো বিদ্যুতৰ বিল আহিছে এতিয়া কিমান আহে? এতিয়া 600-700লৈকে আহে বিল। প্ৰথমতে কিমান আহিছিল? 300-250 সিমান। 250-300ৰ পৰা এতিয়া 600-700 হ'ল। এতিয়া আপোনাৰ ঘৰত আমাৰ কেনেকৈ আহিছে, কিমানলৈকে আহি কিমান বাঢ়িছে? প্ৰথমে 200 আছিলে, তাৰপৰা 300 হ'ল, তাৰপৰা 400, তাৰপৰা এতিয়া আকৌ দুদিন দিয়া পলম হ'লেও তেওঁলোকে আকৌ 400 কাটে বুলি কোৱা শুনিছে। লাইনৰ কাটি দিয়ে, বাহিৰৰ লাইট থাকে, ভিতৰলৈ নাযায়। নিশ্চয় এয়া আছিলে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ৰাইজৰ দলৰ যৌথভাৱে ইয়াতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু যে এই যে স্মাৰ্ট মিটাৰ, এই স্মাৰ্ট মিটাৰৰ জৰিয়তে সৰ্বসাধাৰণ ৰাইজৰ মাজত শোষণ চলাইছে বুলি ইতিমধ্যে অৱগত কৰিছে আৰু এই যদি কাৰ্যসূচী তেওঁলোকে আচলতে স্থগিত নাৰাখে বা স্মাৰ্ট মিটাৰৰ যি শোষণ নীতি এয়া বন্ধ নকৰে তেতিয়া পৰৱৰ্তী সময়ত কিন্তু কোনো কাৰণতে ৰাইজৰ দল অথবা কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি বহি নাথাকে বুলি তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে।